এই বক্সটা পেয়ে তো প্রিয় অনেক খুশি হয়ে গেছে। এটা হচ্ছে ওয়াটার কালার। তো এই কালারগুলো প্রিয় কবে থেকে আমাকে বলতেছিল যে মা আমাকে এই কালারগুলো এনে দিবা। তোমার জন্য একটা গিফট আসছে। কি চুড়ি দাও? ও কেচি দি দি। হ্যাঁ এই তো এটা আসছে হচ্ছে A to Z ই-শপ থেকে। এবার একটা একটা করে বের করো, দেখো কি আসছে। কয়েক ধরনের স্টিকার পাঠানো হয়েছে। এই তো প্রথমে আমি যে প্যাকেটটা আনবক্সিং করছি, এটা হচ্ছে ফুল একটা প্যাকেট যেটার ভিতরে আর্টের সব কিছুই থাকবে, একদম আর্ট পেপার থেকে শুরু করে সব কিছু, একটা পেন্সিল, একটা ইরেজার, একটা শার্পনার, একটা স্কেল। তো এই যে এমন একটা আর্ট বুক পেয়ে যাবেন আপনারা এই প্যাকেজের সাথে। এরপরে হচ্ছে কালার পেন্সিল। এই কালার পেন্সিলগুলো হচ্ছে যে কাট পেন্সিল যেটাকে বলে, তো এই কালার পেন্সিলগুলো দেখতে অনেক সুন্দর, কারণ এটার অর্ধেকটা এক কালারের, বাকি অর্ধেকটা অন্য কালারের। মানে এখানে 6টা কালার পেন্সিল আছে, কিন্তু আপনি কালার পেয়ে যাবেন হচ্ছে 12টা। আর কালার পেন্সিলগুলো কিন্তু কালার খুবই সুন্দর আসে, অনেক সময় কালার পেন্সিলগুলোর কালার সুন্দর আসে না। তো আমি চেক করে দেখতেছিলাম যে কালার পেন্সিলগুলোর কালার কেমন আসে, ডার্ক আসে কিনা। তো দেখলাম না, কালার পেন্সিলগুলোর কালার খুবই স্মুথ। তো এই প্যাকেটের মধ্যেই আরেকটা কালার পেন্সিল আছে, এটাকে কি নাম বলে আমি জানি না। এটা হচ্ছে গিয়ে কাট পেন্সিলের কালারটা তো চিকন হয়, এগুলো দিয়ে সব আর্ট করা যায় না। এই কালার পেন্সিলগুলো দিয়ে হচ্ছে খুব দ্রুত কালার করা যায়, চিকন কালার পেন্সিল দিয়ে এত দ্রুত কালার করা যায় না। আসলে এক একটা কালার পেন্সিলের কাজ কিন্তু এক এক রকম, প্রতিটা কালার পেন্সিলেরই দরকার হয়। প্রিয় তো আর্ট ক্লাসে যায়, সেখানে আস্তে আস্তে সব ধরনের কালার পেন্সিলই ওর লাগবে। তো এই বক্সটার মধ্যে আরেকটা কালার পেন্সিল দেওয়া হয়েছে, এটা হচ্ছে আরেক ধরনের, যেটা বললাম যে আর্ট করতে গেলে বিভিন্ন ধরনের কালার পেন্সিলের দরকার হয়। এই সেটটার মধ্যে হচ্ছে 3 ধরনের কালার পেন্সিল ছিল, আর প্রয়োজনীয় যা যা লাগে সব কিছু ছিল। তো এইখানে হচ্ছে আরেকটা কালার পেন্সিল পাঠানো হয়েছে, আর এটা হচ্ছে ওয়েল প্যাস্টেলের, এটা হচ্ছে 12টার একটা সেট। বাচ্চারা এই টাইপের গিফট পেলে অনেক খুশি হয়, প্রিয় তো খুশিতে আটখানা হয়ে বসে আছে। আমি একটা একটা করে আনবক্সিং করতেছি আর ও দেখতেছে, কারণ ও কোনটা রেখে কোনটা দিয়ে আর্ট করবে তাই খুঁজতেছে। এখন ওর যে কালার পেন্সিল ছিল সবগুলো এখন গুছিয়ে ফেলে এগুলো নামানো শুরু করে দেবে। আর এই পেজের প্রোডাক্টগুলো সব কিছুই ওনারা নিজেরা ইম্পোর্ট করে, এই জন্য বাইরে নর্মালি স্টেশনারি সবগুলোতে যে প্রাইসে এই প্রোডাক্টগুলো পাওয়া যায়, ওনারা আমাকে আশ্বস্ত করলেন যে সেখান থেকে ওনাদের পেজে প্রাইসটা ওনারা একটু কম রাখার চেষ্টা করেন। এরপর একটা পেন্সিলের একটা বক্স পাঠানো হয়েছে, এখানে হচ্ছে 12টা পেন্সিল আছে, সাথে হচ্ছে বেশ ভালো মানের একটা শার্পনার দেওয়া আছে। আর এই পেন্সিলটা আমি পরবর্তীতে শার্প করে দেখেছিলাম, লেখাটাও খুব স্মুথ আসে। আর এই পেন্সিলের সাথে কিন্তু একটা স্কেলও আছে। তো এখানে কয়েক ধরনের স্টিকার দেওয়া হয়েছে, বাচ্চারা তো এই টাইপের স্টিকার দিয়ে অনেক কিছু ডিজাইন করে। প্রিয়দের স্কুলের স্টেশনারি যখন কেনা হয় তখন কিন্তু এই টাইপের স্টিকারও ওদেরকে কিনে দেওয়া হয়, কারণ ওরা বিভিন্ন ডিজাইনগুলো এইগুলো দিয়ে রেডি করে। আর প্রিয় ওই যে ব্যাগ থেকে একটা একটা করে জিনিসপাতি বের করতেছে আর খুব এক্সাইটেড হচ্ছে যে কী বের করতেছে কী বের করতেছে। এই বক্সটা পেয়ে তো প্রিয় অনেক খুশি হয়ে গেছে। এটা হচ্ছে ওয়াটার কালার। তো এই কালারগুলো প্রিয় কবে থেকে আমাকে বলতেছিল যে মা আমাকে এই কালারগুলো এনে দিবা। প্রিয় তো আর্ট ক্লাসে যায়, ওয়াটার কালার দিয়ে আর্ট করার সময় এখনও হয় নাই, এজন্য ওকে এখনও এনে দেওয়া হয় নাই। তো প্রিয় পাগল হয়ে গেছে এটা দিয়ে কখন সে আঁকবে, মানে রং তুলি দিয়ে আঁকার তো আলাদাই একটা আনন্দ। এই যে টিউবের মধ্যে হচ্ছে এই কালারগুলো দেওয়া থাকে, আর সাথে হচ্ছে একটা তুলি দেওয়া থাকে। আর এই কালারগুলো যে একটা প্লেটারের মধ্যে নেওয়া হবে, এই সেটটার সাথে এরকম একটা প্লেটারও দিয়ে দেওয়া হয়েছে। এই যে সাইডে হচ্ছে প্লেটারটা দিয়ে দেওয়া হয়েছে, এটার মধ্যে হচ্ছে টিউব থেকে কালারগুলো নিয়ে ব্রাশ থেকে এখান থেকে নিয়ে নিয়ে আর্ট করতে হবে। তো প্রিয় এটা দেখে তো খুবই এক্সাইটেড, বলতেছে মা আমি এখনই নামিয়ে এটা আর্ট করবো। আমি বলতেছি আমি ভিডিওটা অ্যাটলিস্ট শেষ করি। আর এখানে হচ্ছে বিভিন্ন কালারের সাইন পেন পাঠানো হয়েছে, এগুলো প্রিয় নোট করার ক্ষেত্রে দরকার হয় আমার, দেখা যায় নোট করার ক্ষেত্রে হাইলাইট করি যেই জিনিসগুলো এগুলো আমার দরকার হয়। স্কুলেও প্রিয়দের এই জিনিসগুলো দরকার হয়। তো ওনাদের পেজে কিন্তু আপনারা এই টাইপের সব ধরনের স্টেশনারি আইটেম পেয়ে যাবেন। এই তো এরপরে হচ্ছে এই এই সেটটা, এটা হচ্ছে ক্র্যাফটিং একটা সেট। বাচ্চারা তো এখন ক্র্যাফটিং করে, প্রিয়দের স্কুলেও ক্র্যাফটিং করায়, প্রতিটা স্কুলেই ক্র্যাফটিং করায়। তো এগুলো হচ্ছে মানে কাগজ কাটার জন্য বিভিন্ন শেপ, এগুলো দিয়ে শেপ দিয়ে কাগজটা কাটা হয়। মাঝখানে হচ্ছে একটা ক্র্যাফটিং সিজার দেওয়া হয়েছে, যেটা দিয়ে মানে কাগজ কাটবে বাচ্চারা, মানে ফুল একটা সেট। এটা কিভাবে কিভাবে করবে আমি জানি না, প্রিয় বলতে পারবে। এরপরে হচ্ছে আরেকটা কালার পেন পাঠানো হয়েছে, এটা হচ্ছে ওয়াটার কালার পেন। এখানে হচ্ছে 24টার মতো কালার আছে। স্কুলের বাচ্চাদের কিন্তু বিভিন্ন কাজে এই টাইপের কালার পেনের দরকার হয়, আর এগুলোর কোয়ালিটিও বেশ ভালো। এখানে যা যা পাঠানো হয়েছে ম্যাক্সিমামই হচ্ছে ডোমসের, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, যেটা বললাম ওনারা নিজেরা ইম্পোর্ট করে থাকেন এই প্রোডাক্টগুলো সবগুলো।
এরপরে এখানে হচ্ছে আরেক সেট বল পেন পাঠানো হয়েছে, এটা হচ্ছে কালার বল পেন, এটা হচ্ছে প্যান্টোনিকের কালার বল পেন। তো আমি ভাবলাম দেখি কালারগুলো কেমন আসে, তো আমি একে দেখলাম কালারগুলো খুবই স্মুথ আসে। এখানে হচ্ছে 12টা কালারের পেন আছে, ফুল একটা সেটের মধ্যে হচ্ছে 12টা কালার আছে। এরপর হচ্ছে ছোট্ট আরেকটা কালার পেন্সিলের বক্স, এখানে হচ্ছে 12টা কালার আছে। এটা হচ্ছে কাট পেন্সিলগুলো, যেটা উপরে হচ্ছে একটা শার্পনার দেওয়া আছে বক্সের উপরে, মানে বাচ্চাদের স্টেশনারি আইটেম যা যা লাগে সবই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এরপরে দেখি আরও এক সেট বল পেন, এটা হচ্ছে ব্ল্যাক কালারের বল পেন, এটাও হচ্ছে প্যান্টোনিকের। তো এই বল পেনগুলোও কিন্তু খুবই স্মুথ লেখা, তো আমি লিখে দেখতেছিলাম কতটা স্মুথ হয়। প্রিয় তো ক্লাস থ্রিতে উঠলে বল পেন দিয়ে লিখতে হবে, তখন প্রিয় এগুলো খুবই কাজে আসবে। তো আপনাদের যাদের ঘরে বাচ্চা আছে যাদের এই ধরনের স্টেশনারি দরকার হয়, ওনাদের পেজটা কিন্তু ঘুরে আসতে পারেন। আর ওনাদের পেজে কিন্তু শুধুমাত্র স্টেশনারি আইটেম না, কসমেটিক্স আইটেম থেকে শুরু করে অনেক ধরনের আইটেম রয়েছে। তো এই তো আমার জন্য কিন্তু দুইটা মিস অ্যান্ড মিসেসের লিপস্টিক পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে মিস অ্যান্ড মিসেসের লিপস্টিকগুলো বেশ ভালোই লাগে। আর এই যে সাথে সুন্দর থ্যাংক ইউ একটা লেটার পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর গিফটগুলো পাঠানোর জন্য, প্রিয় তো অনেক খুশি হয়ে গেছে। তোমার কাছে কোনটা বেশি ভালো লাগছে দেখো তো? সব। হ্যাঁ সব। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ AtoZ E-shop কে অনেক থ্যাংক ইউ। আচ্ছা কোনটা তোমার বেশি পছন্দ হয়েছে দেখো তো? সবচেয়ে বেশি? হ্যাঁ এই যে এগুলো সবই তো তোমার জিনিস। ওয়াটার কালার। ওয়াটার কালার আসলে বাচ্চারা এই টাইপের গিফট পেলে খুশি হবে এমনটাই তো স্বাভাবিক। তো শুধুমাত্র নিজেদের জন্য না, অনেক সময় বাচ্চাদের আমরা কি গিফট করবো এটা খুঁজে পাই না, সেক্ষেত্রে কিন্তু গিফট আইটেম হিসেবেও আপনারা এই টাইপের প্যাকেজ যে কোনো বাচ্চাকে গিফট করতে পারেন। তো আমি পেজটা উপরে ট্যাগ করে দেবো, আপনারা চাইলে ওনাদের পেজটা ঘুরে আসতে পারেন। আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।